এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। করোনার ভ্যাকসিন দেশবাসীর হাতে কবে আসবে তা এখনো অজানা। গোদের ওপর বিস্ফোরণের মতো চিন্তা বাড়িয়েছে ব্রিটেন থেকে আসা করোনা ভাইরাসের নতুন প্রজাতি। তবে উদ্বেগের মধ্যেও আশার আলো রবিবার। গত ছ মাসে দেশে একদিনে সবচেয়ে কম মানুষ করোনায় আক্রান্ত হলেন। একদিনে আক্রান্তের সংখ্যা নামল 19,000-এর নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 18,732 জন। শেষবার 1 জুলাই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 19,000-এর নিচে ছিল, তবে আক্রান্তের সংখ্যা কমলেও একদিনে বেড়ে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 279 জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা ছিল 251। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রবিবারের বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 29 জনের। মোট মৃতের সংখ্যা 9,598। একদিনে আক্রান্ত হয়েছেন 1,435 জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 1,740 জন। সুস্থতার হার 95.73%। করোনার কবল থেকে কবে রেহাই মিলবে তা এখনো হলফ করে বলতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে 2021-এ 3.5 মাসের বদলে কুম্ভমেলা চলবে 48 দিন। এবিপি আনন্দ। এই মুহূর্তে কোভিডের চিকিৎসার জন্য যেটা সবথেকে বেশি জরুরি তা হলো ECMO মেশিন। কিন্তু মেডিকেল কলেজের যে কোটি টাকার ECMO মেশিন থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রশিক্ষিত কর্মীর অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। করোনা কালে এরকম জীবনদায়ী একটি মেশিন কেন ব্যবহার করা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করে পরিষেবা শুরু করা হবে। যন্ত্র আছে তবে নেই যন্ত্রী। শুধুমাত্র এজন্যই একাতির নয়, 2 মাস ধরে পড়ে রয়েছে জীবনদায়ী ECMO মেশিন। অব্যবস্থার এই ছবি রাজ্যের প্রথম সারির সরকারি কোভিড হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজে। কি কাজে ব্যবহার হয় এই ECMO মেশিন? ফুসফুসের কার্যক্ষমতা কমে গেলে কৃত্রিম ফুসফুসের সাহায্যে রোগীকে সুস্থ করে তোলার প্রক্রিয়ার নাম ECMO। অক্সিজেনহীন রক্তকে দেহ থেকে বের করে কৃত্রিম ফুসফুসে তা ঢোকানো হয়। অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড বিয়োজিত হওয়ার পরে শুদ্ধ রক্ত যন্ত্রের মাধ্যমে হৃৎপিণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। কোভিড নিউমোনিয়ার কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হলে ECMO পদ্ধতিতে চিকিৎসায় সুস্থ হওয়ার নজির রয়েছে। এরকম গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী দুটি যন্ত্র কেনা হলেও তা চালানোর মতো প্রশিক্ষিত কর্মী নেই মেডিকেলে। তাই ধুলো জমছে কোটি টাকারও বেশি অত্যাধুনিক মেশিনে। আর কোভিড আক্রান্ত গুরুতর অসুস্থরা এই পরিষেবা পেতে কয়েক লক্ষ টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে দ্বারস্থ হতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, ECMO চালু করার ক্ষেত্রে মূল সমস্যা প্রশিক্ষিত কর্মী। রোজ 3 শিফটে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী দেওয়াটাই চ্যালেঞ্জ। মেডিকা হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এটা হাড় ভাঙা খাটনির কাজ, ঝক্কির কাজ। ইটস আ হাই রিস্ক জব। একজন দুজনকে তো অ্যাকাউন্টেবল হতে হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে এটাতে নেতৃত্ব দিতে গেলে অসুবিধে হবে। সুতরাং মেডিকেল কলেজ হোক, SSKM হোক, 2-1 জনকে এগিয়ে এসে এটার ওনারশিপ বা লিডারশিপ নিতে হবে এবং এই ডাক্তার, টেকনিশিয়ান, নার্স, ফিজিওথেরাপিস্ট সবাইকে কোঅর্ডিনেট করে এই প্রোগ্রামটা চালু করতে হবে। মেডিকেল কলেজে থেকেও মিলছে না ECMO পরিষেবা। পরিকাঠামো তৈরি না করে কেন কোটি টাকার যন্ত্র এভাবে ফেলে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।